হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমি স্বর্ণ হালদার আজকে তোমাদের ক্লাস নেব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টির নাম হচ্ছে উদ্ভিদ পরিচিতি এই অধ্যায়ের উপর প্রথম ক্লাস আমরা ইতিমধ্যে করে ফেলেছি প্রথম ক্লাসটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ চলো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের মূল বইটি অবশ্যই তোমাদের সামনে খুলে রাখবে দেখো তিন নম্বর পেজে চলে যাচ্ছি কি লেখা আছে লক্ষ্য করি দুই উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ও ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি বন্ধুরা প্রশ্নগুলোর উত্তর আমরা উত্তর পূর্বে দিয়ে দেব কাজ কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ যা যা করতে হবে এক নিচে দেওয়া গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি দুই পরিবর্তনের কারণ কী তা নিয়ে চিন্তা করি তিন গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্যবইয়ের তিন নম্বর পেজে কিন্তু এই ছবিটি দেখতে পাবে দেখো ছবিটি ভালোভাবে লক্ষ্য করো চিত্রকয়ের যে উদ্ভিদটি রয়েছে সেই উদ্ভিদের ফুলগুলো সাদা এবং চিত্র ক্ষয়ের উদ্ভিদের যে ফুলগুলো রয়েছে হালকা লাল বর্ণ ধারণ করেছে এবং দুটি গাছের পাত্রেই লাল রঙের পানি দেওয়া হয়েছে মাঝখানে দেয়া রয়েছে ছয় থেকে সাত ঘন্টা পরে দেখো প্রথম যে উদ্ভিদটি এবং দ্বিতীয় যে উদ্ভিদটি দুইটি একই উদ্ভিদ এবং প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থায় পরিবর্তন হতে ছয় থেকে সাত ঘন্টা সময় লেগেছে বুঝতে পেরেছো বন্ধুরা চলো আমরা উত্তর পর্বে চলে যাচ্ছে উত্তরগুলো দেওয়ার জন্য বন্ধুরা তৃতীয় পৃষ্ঠায় যে প্রশ্নটি ছিল সেটির উত্তর দেব উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি উত্তর উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে রয়েছে মূল কাণ্ড পাতা ফুল ও ফল নিচে এসব অংশের আলোচনা করা হলো মূল মাটির নিচে অবস্থিত উদ্ভিদের অংশ হচ্ছে মূল মূল উদ্ভিদকে মাটির সাথে সংযুক্ত করে এবং মাটির থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে কাণ্ড কাণ্ড হচ্ছে মূলের উপরের অবস্থিত উদ্ভিদের অংশ যা উদ্ভিদকে সোজা রাখে এবং পাতা ও ফলকে ধারণ করে পাতা পাতা হচ্ছে কাণ্ডের ওপর অবস্থিত উদ্ভিদের অংশ যা চালক সংশ্লেষণ এর মাধ্যমে খাদ্য তৈরি করে ফ্লাওয়ার ফুল ফুল হল উদ্ভিদের জনন অঙ্গ যা পরাগায়ন ও নিষেকের মাধ্যমে বংশ করে ফল ফ্রুট ফল হচ্ছে ফুলের পরিপক্ক অবস্থা যা উদ্ভিদের বীজ ধারণ করে যা যা করতে হবে এক নিচের দেওয়া ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কী পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি উত্তর নিচের ফুল গাছের পাত্রে লাল রঙের পানি দেওয়া হয়েছে লাল রঙের পানি দেওয়ার ছয় থেকে সাত ঘন্টা পরে দেখা যাচ্ছে যে গাছের ফুল ও পাতার রং পরিবর্তিত হয়ে লাল রঙ ধারণ করেছে গাছটিতে আগে সাদা রঙের ফুল ছিল কিন্তু লাল রঙের পানি দেওয়ার পরে ফুলগুলো লাল রঙের হয়েছে দুই পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি বন্ধুরা এই যে ফুলগুলোর কালার ফুলগুলোর রং এর যে পরিবর্তন হলো সাদা থেকে হালকা লাল বর্ণ হল সেটার কারণ কী সেটা নিয়েই চিন্তা করতে বলা হয়েছে উত্তর ছবিতে উল্লেখিত গাছের পাতা এবং ফুলের পরিবর্তনের কারণ হচ্ছে গাছের গোড়ায় লাল রঙের পানি দেওয়া হয়েছে আমরা জানি যে কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয় আর তাই রঙিন পানি দেওয়া সেই পানি এই ফুল ও গাছটির বিভিন্ন অংশে চলে লাল বর্ণ ধারণ করেছে তিন গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি উত্তর গাছের কাণ্ড কীভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা আমরা প্রথমে গাছের বিভিন্ন অংশ সম্পর্ক নিয়ে আলোচনা করেছি কাণ্ডের প্রধান অংশগুলো হলো শাখা প্রশাখা কুড়ি কাটা লতা ইত্যাদি কাণ্ডের প্রধান কাজগুলো হলো পানি ও খনিজ লবণ পরিবহন মূল থেকে শোষিত পানি ও খনিজ লবণ কাণ্ডের মাধ্যমে পাতায় বহন করা হয় উদ্ভিদকে দৃঢ়ভাবে স্থাপন করা কাণ্ড উদ্ভিদকে মাটিতে দৃঢ়ভাবে স্থাপন করে কাণ্ড উদ্ভিদকে বাতাসের ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করে শাখা প্রশাখা গঠন করা কাণ্ড থেকে শাখা প্রশাখা গঠিত হয় শাখা প্রশাখার মাধ্যমে উদ্ভিদ আলো ও বাতাসের সংস্পর্শে আসে খাদ্য সঞ্চয় করা কিছু গাছের কাণ্ড খাদ্য সঞ্চয়ের কাজে ব্যবহৃত হয় যেমন গাছের কাণ্ড আনারসের কাণ্ড আলোচনা থেকে এটা স্পষ্ট যে গাছের কাণ্ড উদ্ভিদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ তার বৃদ্ধি বিকাশ ও প্রজনন সম্পন্ন করে বন্ধুরা আমরা মূল বইতে ফিরে যাচ্ছি চার নম্বর পেজে দিকে তাকাও সার সংক্ষেপ কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয় উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আরও কিছু জানি উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন ফুল ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয় বীজ বপন করা হলে তা থেকে এক সময় নতুন চারাগাছ গাছ উৎপন্ন হয় পাতা পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ সূর্য থেকে আলোক শক্তি গ্রহণ করে এছাড়া পাতা উদ্ভিদকে বায়ু গ্রহণ করতে ও ত্যাগ করতে সাহায্য করে কাণ্ড কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ তার প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় এছাড়াও এটি সম্পূর্ণ অংশ ও পাতাগুলোকে ধরে রাখে মূল মূল অথবা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে এবং মাটির সঙ্গে উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ আগামী ক্লাসে আমরা আলোচনা করবো কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের বিভাগ আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ